ভবানীপুরের উপনির্বাচনে কে হতে চলেছেন প্রার্থী, মমতার বিরুদ্ধে দাঁড়াবেন কে, সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। কিন্তু এরই মধ্যে আবার মমতার বিরুদ্ধে প্রার্থী নিয়ে উঠে এলো যথারীতি চাঞ্চল্যকর খবর। মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে একটু উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছেন না অধীর চৌধুরী। এই কেন্দ্রে দলের তরফে প্রার্থী না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে চাইছেন তিনি। যদিও এটা একান্তই প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যক্তিগত মতামত, তবে সবটাই নির্ভর করছে AICC-র উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্র অর্থাৎ ভবানীপুর থেকেই এবারের উপনির্বাচনে ভোটে লড়তে চলেছেন। ইতিমধ্যেই সেই কেন্দ্রে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে এখনও প্রার্থী ঠিক না করা হলেও গুঞ্জন উঠছে অনেক কিছুই। বিজেপির তরফ থেকে উঠে আসছে রুদ্রনীলের নাম, তবে ভবানীপুরে বিজেপির তরফ থেকে চূড়ান্ত প্রার্থী কে হতে চলেছেন তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিজেপির তরফ থেকে। তবে অন্যদিকে আবার ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার ইচ্ছার কথা AICC-কে জানিয়েছেন, তবে AICC-র তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের আরও দুই কেন্দ্র এবং উত্তর চব্বিশ পরগনার খড়দহ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তবে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী না দিলেও বাকি কেন্দ্রগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তিতে লড়াই করবে এমনটাই জানা গিয়েছে।